গার্মেন্টসের গ্রাম খ্যাত মুন্সিগঞ্জের সিপাহি পাড়ায় তৈরি হচ্ছে শীতের রকমারি পোশাক। ছোট ছোট ঘরে আধুনিক মেশিনে কারিগরদের নিপুণ হাতে তৈরি হচ্ছে পোশাক। গ্রামের ছোট গার্মেন্টসের তৈরি পোশাকই রাজধানী বিপণী বিতানের জৌলুস সরাচ্ছে। শুধু শীতের নয়, তৈরি হচ্ছে সব ধরনের পোশাক। এক ছাদের নিচেই কাপড় কাটা, সেলাই, ডিজাইন, আয়রন এবং প্যাকেটিং করে বাজারজাত করা হচ্ছে। তুলনামূলক কম খরচে আধুনিকতার ছোঁয়ায় নতুন নকশায় এখানকার পোশাক বরাবরই চমক সৃষ্টি করে। তারপরও ভারতীয় চীনা পোশাক অহরহ ঢুকে পড়ায় বিপাকে পড়তে হচ্ছে। করোনার লোকসান কাটিয়ে ওঠার আশা তাদের। যে মালগুলি তৈরি করে এতে আমরা ন্যায্য পয়সা পাই না, মজুরির পয়সা পাই না, কিন্তু এগুলি ঢাকার বিপণী বিতানে অনেক টাকা মূল্যে বিক্রি করে। যে মাল সেলাই প্রতিদিন 3 ডজন বা 2 ডজন আমরা কমপ্লিট নামাতে পারি। করোনার জন্য 2 বছর ধরে অনেক অবস্থা খারাপ আমাদের। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই বছর যে শীতের মাল তৈরি করতেছি এতে আমাদের ওই ক্ষতি পোষাচ্ছে না। করোনার চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্থানীয়ভাবে পাইকারি বাজার তৈরিতে পদক্ষেপ নেয়ার কথা জানালেন স্থানীয় প্রশাসন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যারা এখানে তফসিলি ব্যাংকগুলো আছে তাদের সাথে আমরা কন্টাক্ট করে দেব, যাতে তারা সহজেই ঋণটা পেতে পারে সহজ শর্তে। মুন্সিগঞ্জের সিপাহিপাড়া ছাড়াও আশপাশের গ্রামগুলোতে 5 থেকে 50 লাখ টাকা পুঁজিতে ঘরের পাশেই পোশাক কারখানা করা হয়েছে। এখনো শীতের পোশাক তৈরিতে এমন ব্যস্ত সময় পার করছেন এখানকার 2000-এরও বেশি খুদে কারখানায় প্রায় 15,000 শ্রমিক। মুন্সিগঞ্জের সিপাহিপাড়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।